আমি যদি কেউ হাতও নেই তাহলে কিন্তু আমি আমি টোটাল আইনের প্রতি হাঁটু। সকালে একবার দেখছি রেড পিক আস, ঠিক আছে তারা বাড়ি গড় নেয় এনো এনো ঘুমা, আপনারা প্রয়োজন থাকলে থানা দণ্ড বা হস্তান্তর করুন, ঠিক আছে। যদি আমি আবার ফার্দার দেখি যদি কেউ কারোর উপরে হাত তুলছে তাহলে কিন্তু পেছনে তার নামেই গেছি। সবাই কেউ নিজে নিজে মশলা বিক্রি করতো না, তুমি থানার আবদ্ধ করে থানা সাইড থেকে তোমরা বুঝে দাও, তোমরা যদি বলো তোমরা সমাধান করতে পারবা তাহলে থানার সাইড থেকে বুঝে দাও কেয়া। আমার হাজবেন্ড আইসে দোকানে দুধ নিতে, ওই সময় মানে আমার ফোন করে কইছে মানে আধা ঘন্টা পর হয়েছে, আমার ফোন করে কইছে তোমার হাজবেন্ড ধরা পড়ছে তুমি আয়া লয়া যাও গা এমন কইছে। তাহলে আমি তো মানে ওই সময় কি কোনো বাড়ি তোমার নাম কি? আমার নাম গঙ্গা দেব। বাড়ি কোনখানে তোমার? আমার হাজবেন্ড দুধ নিতে আইসে স্কুটি দিয়া, ওই সময় আটকাইয়া এমন করে রাখিয়া বান্ডে রাখছে। তারপরে আমার ফোন করে আমরা আমার ফোন করে কইছে তুমি আইতে, তো আবার আমি আইসে ওই সময় আমার কইছে এমন অমন হয়েছে ড্রাগস পাইছে এমন কইছে। তো আমার হাজবেন্ড তো আমি তো একবারও দেখছি না, আমার কথা কইতে দিছে না। তারপরে কইছে তারা 1,00,000 টাকা দাও তোমার হাজবেন্ড লয়ে যাও গা। তারপরে স্যার আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি লেগে দিমো এমন কইছে আমি। তারপরে না এমন এমন হইতেছে তুমি দিও। তারপরে কইছে 50,000 টাকা দিতে কইছে। তারপরে 50,000 টাকা আমি কি লেগে দিতাম স্যার, তাহলে পুলিশে কেস দিয়ে দো আমি কইছি। তারপর কইছে পুলিশে দিয়ে না, পুলিশে দিলে ওই বেজালবে প্রবলেম হইব, এনে টাকা দিয়া মানে তুমি সলভ করে লো এমন কইছে স্যার। আমার কাছে তো টাকা নেই, আমি কি লেগে কেমনে আমি দিয়া সলভ করতাম আমি এমন কইছে। হাজবেন্ড দোকানে আইসি, আমার হাজবেন্ড আমার 50 টাকা মাঙ্গিয়া মানে দোকানে আইসি দুধ নিতে। তারপর আমি আধা ঘন্টা পরে তাই আইসি দোকান মানে দোকানে, ওই সময় আমার এখন লোকাল কয়েকজন মানুষ আমার ফোন করে কইছে আইতে এমন কইরা। তা আমি তো দেখছি যে সময় বাইরে হইছে স্যার আইসে, ওই সময়টা আমার হাজবেন্ড এমন আমি কোনো দেখছি না। পাবলিক সব যারা হচ্ছে আপনি যেমন ভিতরে কোনো দেখা যায় না এরকম অবস্থা, আমরা গ্যাস করাইয়া তারা ওষুধ দিলাম, তো আমরা ব্যাগে চাষ করার জন্য কিছু নেই, তারা করে ওষুধ দেখিতে থাকবো আমরা ওষুধ খুলে।